হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো, আর আমি কালকে রাতেও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম ভিডিও বানিয়ে যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, এবং তোমরা দেখেও নিয়েছো কত র্যাঙ্ক হয়েছে বা কীরকম মার্কস পেয়েছো। তো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কাট অফ কীরকম যেতে পারে। তো সেটার জন্য আমি তাড়াহুড়ো করে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, যে কাট অফ মার্কস যা দেখছি তাতে কিন্তু অনেকটাই হাই কাট অফ যেতে পারে। আগের বারে বা তার আগের বারের তুলনায় তোমরা ধরে রাখো যে আগের বারে যা কাট অফ গেছিলো সেখান থেকে মিনিমাম 12 থেকে 15 নম্বর কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে বাড়তে পারে, ঠিক আছে? আর তোমরা ইতিমধ্যে এই খবরটাও হয়তো পেয়ে গেছো যে তোমাদের যে কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ একটা ছিল, যেটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে কাট অফ কিন্তু অনেকটাই হাই যেতে পারে। তো যারা জেনারেল ক্যাটাগরি বা ইডাব্লিউএস রয়েছে তাদের কোয়ালিফাইং মার্কস যেটা হয়েছে সেটা হচ্ছে 137 হয়ে গেছে, যেটা আগের থেকে অনেকটাই বেড়েছে। আর ওবিসি, এসসি, এসটি এদের কিন্তু কোয়ালিফাইং মার্কস অনেকটা বেড়ে গেছে, সেটা 107 হয়ে গেছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে ম্যানেজমেন্ট কোটাতেও যারা ভর্তি হবে তাদের কিন্তু এই মিনিমাম মার্কসটুকুর দরকার, নাহলে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতেও ভর্তি হওয়া চাপ আছে। তো তোমাদের মোটামুটি আগের বারে যা কাট অফ গেছিলো সেখান থেকে ধরে নিতে পারো যে মিনিমাম 12 থেকে 15 নম্বর বা তার বেশিও কিন্তু বাড়তে পারে। তো এইটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও আসতে চলেছে, যে তোমাদের এই জিজ্ঞাসাটার জন্য তাড়াতাড়ি এই ভিডিওটা বানানো। এবং তোমরা জেনারেল ক্যাটাগরি বা প্রত্যেকটা ক্যাটাগরি যারা আছো তারা ধরে নিতে পারো যে জেনারেলদের জন্য বলি 500, তোমরা সেভ স্কোর ধরে নিয়েছিলে যে 580 মতো সেভ স্কোর, কিন্তু এখন যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে 585+ বা 590ও কিন্তু চলে যেতে পারে জেনারেলদের জন্য। আর অন্যান্য ক্যাটাগরিতেও যা মার্কস উঠেছিল আগের বছর তার থেকে কিন্তু অনেকটাই বাড়তে পারে। তো সেটা নিয়ে ডিটেলসে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের মতো টাটা।